Wow, এই বাজিটা মনে হয় সুন্দর মতন ফাটে সেই বাজি হবে আর এটা হচ্ছে এটা কি বলে রং মশাল আমি বাজি খুব ভয় পাই তাও বাবা এনে দিয়েছে দেখব এগুলোকে একটু ট্রাই করব ফুলঝুরিটা ভালো লাগে তো আর এখানে আছে মোমবাতি তো সবকটাই জ্বালাবো তো চলো তোমরা দেখো বাড়িতে বসেছিলাম বসে একটু রিলস টিলস বানাচ্ছিলাম তো এখন ফাইনালি একটু বৃষ্টিটা হালকা হয়েছে তো আমি ভাবছি একটু বাইরে আমাদের মন্দিরের ঠাকুর আশেপাশে যা যা ঠাকুর আছে একটু দেখে আসবো যদি পারি তো চলো বেরোই তো যা যা বাইরে দেখবো আমি যাচ্ছি যেখানে সেটা তোমাদেরকে দেখাবো তো চলো দেখো তো গাইস এটা আমাদের মন্দিরের কালী ঠাকুর এটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই একটা সামনেই হচ্ছে আর একটা ঠাকুর দেখানো তো গাইস এখন বাড়ি চলে এসেছি ঠাকুর ঠাকুর দেখে আমাদের এখানে প্রচুর ঠাকুর উঠেছে কিন্তু সব জায়গায় যায়নি কারণ কি ঠান্ডা লাগছে বাইরে এত হাওয়া হচ্ছে এমনি বৃষ্টি বৃষ্টি ওয়েদার ঠান্ডা তো পড়বেই সেটা ঠিক আছে কিন্তু বৃষ্টির ওয়েদার আরও বেশি মানে ঠান্ডা ঠান্ডা লাগছে তো মা ওইদিকে বাইরে রান্না করছে তো কী আজকের আইটেমে আছে চলো তোমাদেরকে দেখি তো গাইস মা এদিকে রান্না করছে এদিকে হচ্ছে লুচি আজকে আইটেম আছে লুচি এদিকে লুচি এখানে দেখো অলরেডি বেলা চলছে তরকারি হয়ে গেছে মা তরকারি হয়ে গেছে তোমাদের তরকারি আমি দেখিয়ে দিচ্ছি দেখো কেরাম ফুলকো ফুলকো লুচি তো গাইজ এই হচ্ছে আমাদের তরকারি সুন্দর একদম পনিরের তরকারি ফুলকপি আলু দিয়ে পনিরের তরকারি করেছে মা এটা সুন্দর করে আর একটা জিনিস আছে চলো সেটা তোমাদেরকে দেখিয়ে দেখতেই পাচ্ছ সুন্দর সিমুই এখানে একদম গরম গরম সিমুই এই হচ্ছে আজকে আমাদের আইটেম তো চলো গাইস এখন হচ্ছে মোমবাতি জ্বালানো হচ্ছে কিন্তু বাইরে দেখো আমার হাতে মোমবাতি প্যাকেট রয়েছে কিন্তু বাইরে এত হাওয়া হচ্ছে এ বাবা সব তো নিভে যাচ্ছে আজকে ঝড়ের কথা তাই গাইস এখন কে এসেছে দেখে নাও তুই আজকে নামাবলি পড়ে বেরিয়েছিস তোকে যদি কেউ যদি ডেকে নিয়ে চলে যায় যে চলো পুজো করে দেবে ওরকম টাইপেরই লাগছে যদি শুধু অরেঞ্জ বা ইয়েলো কালার হতো তাহলে ডেকে নিয়ে চলে যেত তাই তো তারপর বাড়িতে কি কি করলি আজকে কি আইটেমে কি আছে বল নিরামিষ নিরামিষ তো অবশ্যই কি কি আছে মাংস আর লুচি আর বল কি ঘুগনি আর লুচি আর আরো গোপনে কিছু আছে বলছে তোদের আছে মনে হয়েছে হচ্ছে আমি এখন হুমাই দিই তুই কি করে এলি লুচি তাহলে এখন কি করবি খাবো কোথায় পনিরের তরকারিটা তুই কি করে জানলি তুই তো বল ও বলো ফেসে গেছি ভদ্রতার খাতিরে বলে যে খাবি রে ফেলে খাবে না আমাদের বাইরে বলেছি না একটু টেস্ট করে মুখ টুম হয়ে গেল এখন হচ্ছে
হচ্ছে আমরা কি করছি অন্ধকারের মধ্যে ফটোশুট করছি একদমই তাই। এ উঠতে চাইছিল না, বিছানা ছেড়ে উঠতে চাইছিল না, একবার বসে গেলে আর ভালো না। তো এখন আমরা কি করব, বাজি ফাটাতে যাব, একদম বাজি ফাটাতে যাব সবকিছু এখন একদম ফাটিয়ে আনন্দ করব। চলো তোমরা দেখতে থাকো। ও ভয় পাই গো, তোর গায়ে দেবে নাকি ওরম করছিস? না 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 না, ভয় পাই বেকার বলে লাভ আছে? ওকে দিয়ে দে, ওকে দিয়ে দে, ওকে লাগে না, তুই ধর না। আমি বাবা এসবের মধ্যে নিয়ে আমি চলে যাই। না আমার বাজিতে খুব ভয় লাগে, কারণ আগুন, আগুন জিনিস খুব খারাপ জিনিস। একবার আরে তোর এটা ভয় নেই, কাল থেকে রান্না করবি। আমি বলছি কথাটা, কার্তিক পুজোর সময় আমার ওই জামার মধ্যে আগুন ধরে গেছিলো, তার মধ্যে তার থেকে আমার মানে আগুনে শুয়ে থাকতাম ছোটবেলায়। এর খালি বেশি বেশি সত্যি সত্যি ভয় নেই। এ এ হচ্ছে হাতে করে নিয়ে রকেট ফাটায়, আমি তো মানে ভাবি যে রকেট আমার বাজি ফাটানো অ্যাকচুয়ালি যে কোনো বাজি আমার মনে হয় যে একটা বড় বেশ লাঠির মতন থাকবে, তার মাথায় বাজিটাকে নিয়ে দূর থেকে ফাটাবো, বেশ এটা ফটো ফটো তোলা যায় না একটুখানি। এখন ওই রকম সেই লাইটিংওয়ালা বাজি ওঠেনি যেটা ধরে থাকবো, মনে হয় বাজি ফাটছে। দেখবি রাস্তায় সিভিক পুলিশ বা নাইট গার্ড থাকে, হাতে লাঠি নিয়ে সেই গাড়ি। হ্যাঁ ওরকম টাইপের, ওইরকম টাইপের জিনিস আমার ওরা ভালো। যাই হোক, ও বলছে খাবে না, আবার বলছে যে টেস্ট করে তো দেখবই। হ্যাঁ তুই তো এক্ষুনি বলি খাবি না, তোর ভাগের পনিরগুলো বেশি আছে, খেয়ে বাই চলে যাও। যাই হোক, সেটি দিবি না মা আর বকরে। তো ফটোগুলো বেশ ভয় ভয়ও মোটামুটি ভালোই এসছে। দাম আর একটা ফটো বেশ সুন্দর এসে মুখটা আমি তুলিনি, তুই ওরকম করেছিলিস মোটেই না। আরে আমি তো, আমি তো ভয় পাচ্ছি আগুনে, আমি কি করবো? কই আজকে আমাকে কেমন লাগছে বলি না, কেমন লাগছে দেখে তোকে ভালো লাগছে, আমাকে তোকে ভালো লাগছে না, ভালো লাগছে মানে ভালো লাগছে না, অনেক ভালো লাগছে এটাই আমি বলতে চাইছিলাম। তো যাই হোক চলো ওর খাওয়াটা নিয়ে চলো। তো গাইজ মা এখন খাবার নিয়ে চলে এসছে, লুচি আমার আমার সব পনিরগুলো দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ? দাঁড়িয়ে দেখো দেখো অবস্থা দেখো, এদিকে হচ্ছে সিমুই আছে, লুচি আনা ধর। দেখো এক সেকেন্ড তো দাঁড়ালো না, গরম ওটা একদম নামিয়ে দেওয়া হয়েছে, ভালো হয়েছে? ভালো না হলো পেটে ঢুকে যাবে। ভালো হয়েছে কি বল একটু? সব আজকে মা একা হাতে, সেই কারেন্ট ছিল না তখন থেকে বানিয়েছে, আমি তো আজকে কিছুই হেল্প করিনি কারণ আমি সাজতে ব্যস্ত ছিলাম। ভালো ঠিক আছে খেতে থাক। তো গাইজ এখন কি করছিস? বাড়ি যাবো। এত তারা কিসের? সাড়ে নটা বেজে গেছে, এবার আমি বাজি ফাটাবো। ওগুলো তো ফুল জুড়িয়ে ফাটালো না, তাই এক প্যাকেট চরকা আছে আমি দেখেছি। নিয়ে যা দুটো চরকা, নিয়ে যা দুটো তোর জন্য দিয়ে যাচ্ছি। আমি দুটো চরকা দিয়ে দিচ্ছি দুটোর জন্য, হ্যাঁ রেখে প্যাকেটটা আমি নিয়ে চলে যাচ্ছি। ঠিক আছে তো চলো, ঠিক আছে রে। তো গাইস তোমরা দেখলে বিধু চলে গিয়েছিল, তো তারপরে আমার একটা ভিডিও শুট ছিল সেটা আমি কমপ্লিট করে এখন হচ্ছে ফাইনালি এসি, খাওয়া দাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, বিধু বিধুর সাথে একটু ফোনে কথা হয়ে গেল। তো এখন আজকে আমরা দারুণ কাটিয়েছি, আমি আর বাজি ফাটাইনি কারণ তোমরা দেখেছো আমি বাজিতে খুব ভয় পাই। তোমরাও সাবধানে বাজি ফাটাও, ভালোভাবে দিনটা কাটাও, মানে সবাইকে বলছি এখন কালী পুজোর পর থেকে, শুধু আজকের দিন তো না এখন প্রায় এক সপ্তাহ ধরে চলবে এরকম বাজি ফাটানো, যতদিন না জগদ্ধাত্রী পুজো আসছে, তো সাবধানে কাটাও, ভালোভাবে কাটাও। আজকের ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, যারা আমাদের চ্যানেলে নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব না করেছেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইবার তারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে, আপাতত বাই বাই।